হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর কোণের ত্রিকোণিত অপেক্ষক নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এ বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন দে বইয়ের এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আটের দাগ থেকে শুরু করব তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে ত্রিকোণমিতি বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো শুরু করছি আজকে আজকে আট নম্বর থেকে আমরা শুরু করছি আট নম্বর কোশ্চিনটা দেওয়া আছে কি যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস গামা বাই কসি আলফা ইকোয়ালস টু ওয়ান হয় তবে টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা কট বিটা আমাদের দেখাতে হবে তো আমরা করছি আট নম্বরটা আট নম্বর আলফা মাইনাস বিটা বাই আলফা কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান সমান ওয়ান ঠিক আছে প্রমাণ করতে হবে কি কি বলে দেখি টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা কট বিটা সমান জিরো এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা চেষ্টা করছি আমরা কী করবো বলে দেখি এখান থেকে আমরা করছি বা এটাকে এদিকে আমরা রাখছি বাম দিকে কসি স্কোয়ার গামা বাই কসি স্কোয়ার আলফা সমান সমান ওয়ান মাইনাস কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা এবার কটটাকে আমরা ভাঙাবো কস বাই সাইনে ঠিক আছে তো সমান সমান আমরা করছি ওয়ান মাইনাস কট মানে হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা আর এটা হচ্ছে ক আলফাটাকে লিখবো কস আলফা বাই সাইন আলফা ঠিক আছে এবার আমরা কী করছি এখান থেকে নিচে লসায় করছি নিচে লসহা করলে আমাদের কী হবে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা আর এখানে হবে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা সাইন আলফা সেগান সে আমরা কী পাবো দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র সাইন এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা মাইনাস আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা কস আলফা এটা এটা যাবে থাকবে কত সাইন মাইনাস এবার সাইন মাইনাস মানে কি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা আর কস মাইনাস থিটা সমান সমান কস থিটা এটা আমি জানি তো আমরা সেটাই লিখবো এখানে সমান সমান মাইনাস সাইন বাই নিজে কী বলো দেখি যা আছে তাই আলফা মানে বিটা কস আলফা ঠিক আছে এদিকে আমাদের কী ছিল কসি স্কোয়ার আলফা এদিকে ছিল আমাদের কসি স্কোয়ার গামা বাই কসি স্কোয়ার আলফা এইবার দেখো এখানে একটা কস আছে না এখানে কস আলফা আছে এখানে কস স্কোয়ার আলফা আছে তাহলে আমাদের একটা কাটাকাটি করা যাবে তো আমরা এখান থেকে নিচ্ছি আচ্ছা এটা আমরা ওইদিকে দিকে নিয়ে চলে যাচ্ছি কস স্কোয়ার গামা সমান সমান এটা এদিকে নিয়ে গেলে আমাদের কী হবে বলো দেখি মাইনাস সাইন বিটা কস আলফা আর একটা তো কেটে যাবে বাই নিচে সাইন আলফা মাইনাস বিটা ঠিক আছে এটা হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ার কসকে উল্টে দিলে কী হবে কী হবে বলো দেখি সেক থেকে কী পাবো আমরা সেক স্কোয়ার গামা সমান সমান মাইনাস ছিল মাইনাস থাকবে এটা উপরে চলে যাবে সাইন আলফা মাইনাস বিটা বাই বাই সাইন বিটা কস আলফা ঠিক আছে এটা স্কোয়ার শোন শোন এটা এবার এখানে লক্ষ্য করে দেখি এখানে আছে কিছু টেন স্কোয়ার প্লাস এটা তো আমরা কী জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা শন তো আমরা ওই জিনিসটা কাজে লাগাবো তাহলে এখান থেকে কী আছে কি বলো দেখি টেন স্কোয়ার থিটা কী হবো টেন স্কোয়ার থিটার সমান সমেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা লিখছি টেন স্কোয়ার গামা অতএব টেন স্কোয়ার গামার সমান সমান সেক স্কোয়ার গামা মাইনাস ওয়ান সেক স্কোয়ার মানে এটা তাহলে মাইনাস অফ সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা কস আলফা মাইনাস ওয়ান ঠিক আছে সেওান সেওান মাইনাস এই মাইনাসটা কমন নেবো দর্শক করবো সাইন বিটা আলফা এটা কত হবে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা প্লাস এ দেখো মাইনাসটা কমন নিছি যার জন্য প্লাস হয়ে যাচ্ছে সাইন বিটা কস আলফা ঠিক আছে সাইন বিটা কস আলফা সাইন বিটা কস আলফা এ দেখো এটা এটা কেটে যাবে থাকবে আমাদের এটা ঠিক আছে তো আমরা লিখছি উপরে এটা কী ছিল বলো দেখি টেন স্কোয়ার গামর সমান সমান মাইনাস দেখো এটা সাইন আলফা বাই কস আলফা কস বিটা ওয়াই সাইন বিটা সোন কি মাইনাস টেন আলফা কট বিটা এটা টেন স্কোয়ার গাওয়া তো কী হচ্ছে টেন স্কোয়ার গাওয়া প্লাস টেন আলফা কট বিটা সেন জিরো ঠিক আছে হলো আমাদের আট নম্বর কোশ্চেন এরপরে দেখছি আমরা কত এরপরে দেখছি আমরা নয় নম্বর কোয়েশ্চেন নয় নম্বর কী দেওয়া আছে যে যদি টেন থিটা সমান সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হয় তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে যে এক্স সাইন আলফা থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকোয়ালস টু জিরো নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন সমান সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হুম প্রমাণ করতে হবে কি আমাদের এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা কী করছি এই টেন যেটা আছে টেন থিটাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস ঠিক আছে এটাকে লিখছি আমরা সাইন থিটা বাই কস সমান সমান তাই এক্স কস আলফা প্লাস ওয়াই ওয়াই কস বিটা ঠিক আছে এইবার আমরা কী করবো এইবার আমরা গুণ কোনো কোনে গুণ করবো কোনো কোনে গুণ করছি আমরা এক্স সাইন আলফা এটা গুণ করছি সাইন আলফা কস সাইন বিটা কস থিটা সমান সমান এটা গুণ করেছি আমরা এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা ঠিক আছে এবার আমরা কী করছি এক্সগুলাকে একদিকে নিচ্ছি সবগুলাকে একদিকে নিব এক্স নিচ্ছি কমন হ্যাঁ এক্স কমন নিচ্ছি এখান থেকে এখান থেকে থাকবে কী বলো দেখি সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন থিটা ঠিক আছে প্লাস এখান থেকে ওয়াই কমন নিচ্ছি থাকছে থাকছে কত সাইন বিটা কস থিটা মাইনাস সাইন বিটা কস থিটা আর এইটা চলে যাবে এদিকে কস বিটা সাইন থিটা জিরো ঠিক আছে এখান থেকে আমরা পাবো এক্স সাইন আলফা মাইনাস থিটা প্লাস ওয়াই বিটা কীভাবে বিটা মাইনাস থিটা সরি সরি ওয়াই সাইনটাই তো লিখে নাই সাইন বিটা মাইনাস থিটা সমান সমান জিরো ঠিক আছে এবার দেখো আমাদের কিন্তু এরকম নেই আমাদের আছে কি থিটা মাইনাস আলফা এখানে আমরা করেছি আলফা মাইনাস থিটা আর থিটা মাইনাস বিটা আছে আমরা করেছি কি বিটা মাইনাস থিটা তো আমরা কী করবো আমরা কী জানি যে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা তাই না তো আমরা তাই করছি সমান সমান এক্স ইন্টু সাইন আমরা যে মাইনাস কমন নিই মাইনাস থিটা মাইনাস আলফা হবে এখানে প্লাস ওয়াই সাইন মাইনাস কমন নিলে থিটা মাইনাস বিটা হবে ইকো টু জিরো ঠিক আছে তাহলে কি সাইন মাইনাস থিটা ইকোয়ালস টু মাইনাস সাইন থিটা তাহলে এটা মাইনাসটা বাইরে চলে যাবে এক্স থিটা মাইনাস আলফা মাইনাস ওয়াই থিটা মাইনাস বিটা টু জিরো এবার মাইনাসটা নিয়ে আমরা কী করবো মাইনাস দিয়ে এদিকে জিরো আছে মাইনাস করলে আমাদের কী কোনো সমস্যা নেই এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা জিরো ঠিক আছে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল হ্যালো এবার যাচ্ছি এরপরে আমাদের যেটা আছে 10 নম্বর क्वेश्चन কি দেওয়া আছে যে এক্স এর সকল বাস্তব মানের জন্য দেখাও যে C মাইনাস রুডোবার এ স্কোয়ার প্লাস বি সাইনে এক্স প্লাস সি লেসদেন করলো সি প্লাস রোববার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এক কথায় এটা হচ্ছে চরম মান আর অবমান আমাদের বার করতে হবে একটা ফাংশানের যে ফাংশানটা দেওয়া আছে মিলিলে এ কস এক্স প্লাস বি সাইনে এক্স প্লাস সি তো আমরা চেষ্টা করব দশ নম্বর কোয়েশ্চিনটা করার দশের এক দশের এক আমাদের কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এটা যে সি মাইনাস রোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেসেন টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি টু সি প্লাস লেসেনিকোয়ার্লাস বি স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে ঠিক আছে তো আমরা এই এই যে ফাংশানটা এটা নিয়ে কাজ করবো তা আমরা এটা ধরতে পারি এফ অফ এক্স সমান সমান না ধরলে হবে কোনো সমস্যা নেই ধরি সমান সমান এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি ঠিক আছে এইবার দেখো এই যে ফাংশানটা আছে এই ফাংশানটার আমরা কী করব যে কষের সহক আছে যেটা আর সাইনের যেটা সহক আছে কসের এ আর সাইনের হচ্ছে আমরা অফ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবো বা এটা কমন নিব হ্যাঁ কমন যদি নিই রোডবার এ স্কোয়ার প্লাস এটা কমন নিলাম থাকবে কী বলো দেখি এ বাই রোডবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স বাই রোডবার সাইন এক্স প্লাস সি ঠিক আছে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে এবার আমরা কী করবো এটাকে ধরছি আমরা সাইন আলফা এটাকে যদি সাইন আলফা ধরি ধরি এ বাই রুডবার স্কোয়ার সমান সমান তাহলে কী হয়ে যাবে বি বাই রুডোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হবে কস আলফা ঠিক আছে আমরা যদি সাইন আলফা এটা হয় তাহলে কস আলফা এটা হবে এটা আমরা বার করতে পারি কারণ যে কস কস স্কোয়ার আলফাই বলতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা সেটা করলেই আমাদের এটা চলে আসবে তো আমরা তাই করছি রুডোবার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন আলফা কস এক্স প্লাস কস আলফা সাইন এক্স প্লাস সি সমান সমান হচ্ছে আমরা করব আলফা মাইনাস এক্স প্লাস মাইনাস প্লাস হবে প্লাস সি ঠিক আছে এইবার দেখো আমরা কি জানি সাইন থিটার ভ্যালুটা হচ্ছে মাইনাস থেকে প্লাস ওয়ানের মধ্যে তার রেঞ্জ ঠিক আছে মানে মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান আমরা জানি যে আমরা জানি লিখতে পারি সাইন থিটা লেস দেন তাহলে ওই এই সূত্রটা কাজে লাগে এখানে আমরা অতএব মাইনাস ওয়ান লেস দেন ইকোয়াল সাইন আলফা প্লাস এক্স লেস দেন টু ওয়ান ঠিক আছে এইবার আমরা কী করছি এটা দিয়ে গুণ করছি এখানেও এখানে এখানেও তো এখানে দেখি বলো কি মাইনাস রুডোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন রুডোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যাস দেখো এ দেখো সি যোগ করবো এখানেও সি যোগ করবো এখানেও সি যোগ করবো এর সাথে সি যোগ করি এরপরের লাইনে মাইনাস আচ্ছা সিটা আগে নিয়ে নিচ্ছি সি মাইনাস রোডবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন আলফা প্লাস এক্স প্লাস সি লেস দেন টু সি প্লাস রোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার লক্ষ্য করো এটা আমরা বার করেছি এটা হচ্ছে কোনটা সমান বলো দেখি আমরা বার করেছি এই যে এটা এটা সমান শোন এটা আমরা বার করেছি তাই না তাহলে আমরা কী করবো দেখো এই জায়গাটা মিলে গেছে এই জায়গাটাও মিলে গেছে আর এখানে আমরা খালি এটা বসিয়ে দেব ঠিক আছে অথব সি মাইনাস রুডোভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন টু এ কস এক্স প্লাস বি সাইন ঠিক আছে দশের এক নম্বরটা হলো এবার দেখছি দশের দুই নম্বর কোশ্চেন কী দেওয়া আছে যে কস থিটা মাইনাস সাইন থিটাকে আর কস থিটা প্লাস আলফা আকারে এবং রুডোয়ার অফ থ্রি সাইন থিটা প্লাস কস থিটাকে কস থিটাকে আমাদের কী করতে হবে যে আর সাইন থিটা প্লাস বিটা এর আকারে প্রকাশ করতে হবে দুই নম্বরটা দশের দুই কস থিটা মাইনাস সাইন থিটাকে কী আকারে কোন আকারে বলো দেখি আর কস থিটা প্লাস আলফা হ্যাঁ আর উড়োয়ারাফ সাইন থিটা প্লাস কস থিটাকে কোন আকারে আর সাইন থিটা প্লাস বিটা এই আকারে প্রকাশ করতে হবে তো আমরা চেষ্টা করছি কস থিটা মাইনাস সাইন থিটা সমান সমান লিখছি বলো দেখি মানে কী লেখা যায় এটাকে লিখব রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু কস থিটা মাইনাস ওয়ান বাই রুট টু সাইন থিটা লেখা যায় না কারণ রুট টু আর ওয়ান বাই রুড টু কেটে যাবে ঠিক আছে এবার আমাদের কী কী আকারে নিয়ে আসতে বলো বলেছে বলতে কি আর কস থিটা প্লাস আলফা কস থিটা প্লাস আলফা তো আমরা কী করছি রুট ওয়ান অফ টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানুষ হচ্ছে ওয়ান বাই রুড টু তাহলে লিখছি আমরা কস পাই বাই ফোর পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ কস থিটা মাইনাস সাইন পাই বাই ফোর সাইন থিটা সমান সমান আমরা লিখছি রুডু এই রুড ডু কস তাহলে এটা কী সূত্রে বলো দেখি কস এ প্লাস বি ইকোয়ালস টু কস এ কস বি মানে সাইনে সাইন বি তাহলে কস এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস পাই বাই ফোর দেখো দেখি আমাদের এই আকারে চলে আসছে কিনা এটা হচ্ছে আর এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আলফা ঠিক আছে তাহলে ওই আকারে চলে আসছে এবার এইটাকে নিয়ে আসবো আমরা এই আকারে হ্যাঁ আমরা কী করব এটাকে করবো আমরা সমান সমান লিখছি রুট থ্রি বাই টু সাইন থিটা প্লাস ওয়ান বাই টু কস থিটা এই যে টু ডিএব দিলাম ঠিক আছে এবার টু দিয়ে গুণ করলে কারে কাটে যাবে দুই দিয়ে এইবার টু দেখো সাইন আছে মানে এখানে সাইন এটা কস নিয়ে আসতে হবে হ্যাঁ সাইন কত ডিগ্রির মান হচ্ছে আমাদের ইয়ে হাফ সাইন তিরিশের মান হাফ আর কস কস তিরিশের মান হচ্ছে রুট থ্রি বাই টু তো আমরা লিখছি কস তিরিশ মানে ফাইভ বাই সিক্স সাইন থিটা প্লাস কস pi বাই সিক্স সরি সরি কস না সাইন সাইন পাই বাই সিক্স কস থ্রিটা সমান সমান টু ইন টু তাহলে দেখো এটা কস cos সাইনে no. কস sin. Sin cos প্লাস কস সাইন বি সূত্র হবে সাইন এ প্লাস বি ঠিক আছে তাহলে আমাদের এইটা ইয়ে করে চলে আসছে হুম দশের দুই নম্বর হলো আরও আমাদের দুটা অঙ্ক আছে দশের তিন এবং চার আমরা শুরু করছি দশের তিন নম্বরটা দেওয়া আছে কি ফাইভ কস্তিটা প্লাস টুয়েলভ সেন্সিটা প্লাস টুয়েলভ রাশির বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করো প্রথমের এক নাম্বারটা যেরকম করলাম ওরকমই হবে তাও আমরা করে নিচ্ছি দশের তিন নম্বর দশের তিন ফাইভ কীটা প্লাস টুয়েলভা প্লাস বারো এটাকে আমরা হ্যাঁ এর আমাদের কী করতে হবে আর ক্ষুদ্রতম বৃহত্তম ঠিক আছে তো আমরা এটাকে ধরলাম এফ অফ তো আমরা এটা কী করবো সমান সমান লিখবো প্রথমটা যেরকম করলাম যে কসের সহক আর সাইনের সহক যেটা থাকবে তাদের রুট রুট করে স্কোয়ার করে আমাদের করতে হবে ভাগ করতে হবে তার মানে আমরা কী করবো বলো দেখি এটাকে এটাকে করবো রুটবার অফ ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার কমন নিলাম তো থাকবো তো ফাইভ বাই রুডার অফ ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার cos থিটা প্লাস টুয়েলভ বাই রাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার সাইন থিটা প্লাস টুয়েলভ ঠিক আছে এবার এটা মনে কত ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ আর একশো বারোর স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ প্লাস একশো চুয়াল্লিশ ওয়ান সিক্সটি নাইন মানে থার্টিন ঠিক আছে পাচ্ছি আমরা থার্টিন ফাইভ বাই থার্টিন কস থিটা প্লাস টুয়েলভ বাই থার্টিন আমরা ধরছি কত ফাইভ বাই থার্টিনটাকে ধরছি আমরা সাইন থি সাইন আলফা হ্যাঁ তাহলে আমাদের টুয়েলভ বাই থার্টিনটা হয়ে যাবে কষ আলফা ধরি ঠিক আছে এটা এটা ধরলে এটা অটোমেটিক হয়ে যাবে সমান সমান থার্টিন এটা ধরেছি সাইন না সাইন আলফা কস থিটা প্লাস কস আলফা সাইন টুয়েলভ সমান সমান থার্টিন সাইন থিটা প্লাস আলফা প্লাস টুয়েলভ হ্যালো তো আমরা যেটা জানি সাইন থিটার মান হচ্ছে জিরো থেকে সরি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত তাহলে এটা গোটাটা যদি সাইন থিটা হয় তাহলে কী হবে ওটাই মাইনাস ওয়ান লেস দেন ইকাল টু সাইন থিটা প্লাস আলফা লেস দেন ইকোয়াল টু ওয়ান হ্যাঁ এবার আমরা কী করছি বারো দিয়ে তেরো দিয়ে গুণ করছি তাহলে মাইনাস তেরো লেস দেন ইকলস টু তেরো সাইন থিটা প্লাস আলফা লেস দেন ইকলস টু তেরো এবার বারো যোগ করছি তাহলে কত হবে মাইনাস ওয়ান লেস দেন ইকোলস টু তেরো থিটা প্লাস আলফা প্লাস বারো যোগ করলাম সঙ্গে কত হলো টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে এটা কোনটা এই ফাংশানটা যেটা আমরা এফ এফ থিটা ধরেছি মান কত বৃহত্তমান হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম মান হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ আর ক্ষুদ্রতম মাইনাস ওয়ান হ্যালো দশের তিন নম্বর হলো এবার দশের চার নম্বর কোয়েশ্চেন কী দেওয়া আছে যে কীটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা রাশির বৃহত্তম মান নির্ণয় করো ঠিক একই রকমভাবে এটা বৃহত্তম আর ক্ষুদ্রতম যেরকম করলাম আমরা এটা ওরকমই করতে হবে চার নম্বর কোশ্চেন চার নম্বর এ প্লাস বি সাইন থিটা প্লাস আলফা সমান সমান কী করবো বলো দেখি ভাঙাচ্ছি এটাকে এ কস থিটা প্লাস বি সাইন থিটা কস আলফা প্লাস বি কস থিটা সাইন আলফা ঠিক আছে এখান থেকে আমরা কস থিটা কমা নিব এটা কস থিটা কস থিটা কমা নেব কস থিটা কমা নিলে থাকবো কথা আমাদের এ প্লাস বি সাইন আলফা আর এখানে সাইন থিটা কম নিলে থাকবে বি কস আলফা এবার দেখো এটাকে ধরবো এ আর এটা ধরবো বি এ কেন থিটা ধরে নিই যে এ সমান সমান এ প্লাস বি সাইন আলফা আর বি সমান সময় বি কস আলফা ঠিক আছে দেখো আমরা যে কটা করলাম এরকম আকার ছিল প্লাস সাথে কিছু ছিল কিন্তু তাকে এর মধ্যে প্লাস কিছুই নাই তাহলে এর ম্যাক্সিমাম মানটা কী কী বলো কী হবে বলো দেখি ম্যাক্সিমাম ভ্যালু হবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা এর বৃহত্তম মান হবে সমান সমান কত হবে বলো দেখি রুডওয়ার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে রুডওয়ার অফ এ স্কোয়ার প্লাস বি এর মানে কত এটা আর বি এর মানে এটা আমরা একবার এটা করতে পারি অথবা তোমরা এর আগে যেরম করলাম লম্বা করে লেখে এরপরে অতএব এ এরপরে করবে এটা এটাকে ধরবে তোমরা এটাকে ভাগ করবে রুডওয়ার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুডওয়ার অফ এ প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবে দুটাকেই ভাগ করে তারপরে যেটা আসবে ওটাকে এবার সাইন আলফার জায়গা অন্য কিছু ধরবে একটু বড়ো হবে আর কি তা আমরা এভাবে করে নিচ্ছি এ প্লাস বি সাইন আলফা তার হল স্কোয়ার প্লাস বি কস আলফা তার হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস টু এ বি আলফা প্লাস বি স্কোয়ার স্কোয়ার আলফা ঠিক আছে দুটো এ স্কোয়ার প্লাস এটা আর এটা বি স্কোয়ার কমা নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস আলফা আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস মনে হচ্ছে ওয়ান তো বি স্কোয়ার প্লাস টু এবাইন এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে তাহলে আমাদের চতুর্থ নম্বর চ্যাপ্টার যৌগিক কোণের ত্রিকোণমিত অপেক্ষকের আমাদের আজকের দীর্ঘর সমস্ত কোশ্চিন সমাধান করা হয়ে গেল তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে এ না